আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম হচ্ছে একটু পরিবারের পক্ষ থেকে হাদিসের ক্লাসে, ইসলাম উন্নতি শিক্ষা ক্লাস থেকে। আজকে আমাদের ক্লাসটা থাকবে হাদিসের উপর। তো গত দুইটি ক্লাসও আমাদের হাদিসের উপর ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি হাদিস থেকে অলরেডি আমরা 6টি হাদিস পড়ে ফেলেছি। আজকে বাকি 4টি হাদিস ইনশাল্লাহ আমরা আলোচনা করব। হাদিস কিন্তু কোরআনের পরিপূরক, কোরআনের ব্যাখ্যাস্বরূপই হাদিসকে দেখা হয়। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বসে যাই আমাদের আজকের হাদিস ক্লাসে। তো আমাদের আজকের শুরুতে যে হাদিসটা আছে সেটা হচ্ছে পরোপকার সম্পর্কিত হাদিস। হ্যাঁ, এগুলো আসলে হাদিসগুলো আমাদের জীবনের সাথে, আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে হাদিসের কোনো বিকল্প নেই। আসলে আল্লাহ তাআলার কোরআন আর নবীজির সুন্নাহ, এটা হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এটা যত বেশি আমি আমার জীবনে প্রয়োগ করতে পারবো, যত বেশি আমি মেনে চলতে পারবো, আমার জীবনটা তত সাকসেসফুল হবে। তো আমরা হাদিসটা কি আজকে দেখি, পরোপকার সম্পর্কিত হাদিস। আসলে বান্দাদের যে কিছু হক থাকে আমাদের উপর, যারা আছি মুসলমান হিসেবে মুসলমানদের প্রতি, এই বিষয়ে হয়তো বা আজকে হাদিসটা। এই যে হাদিসটার ওয়ার্ডটা হচ্ছে এমন, এটা 7 নম্বর হাদিস 10 থেকে, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এখানে মুসলমানদের কথা বলা হয়েছে, আমি আবার বলছি কারণ আমি কমেন্টে পেয়েছিলাম কেউ বলতেছিল যে হাদিস আরবিগুলো যেন দুইবার করে বলা হয়। তো এরকম কোনো পরামর্শ থাকলে যেটা আপনাদের জন্য ইজি হবে, এরকম কোনো ব্যবস্থা পদ্ধতি থাকলে আপনাদের মাথায় অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এখানে দেখেন অর্থটা হচ্ছে এমন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। হ্যাঁ, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার ভাইয়ের উপর অত্যাচার করে না, তাকে শত্রুর হাতে সোপর্দ করে না। হ্যাঁ, অত্যাচার করা যাবে না, শত্রুর হাতে তাকে ছেড়ে দেওয়া যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করতে চায়, সচেষ্ট হয়, এটাতে ধ্যান দেয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। বুখারি ও মুসলিম শরীফের এই হাদিস। তাহলে এটা নিয়ে তো আমরা আজকে অনেক সময় যদি আমাদের মাথায় থাকেও যে আমি কেন আরেকজনের উপকার করতে যাব, আসলে আমাদের মধ্যে যে নিজ কেন্দ্রিক যে একটা ভাব চলে আসছে, এই জন্যই আমাদের মধ্যে এত কোলাহল, এত মানে আমরা যে এত চেষ্টা করতেছি ভালো থাকার জন্য, ভালো থাকতে পারছি না, এত কষ্ট ক্লেশ, এটা এই জন্যই, কারণ আমরা শুধু নিজে ভালো থাকতে চাই। কিন্তু অত হাদিসের মধ্যে আমরা ভাই হিসাবে অন্যের হাতে ছেড়ে দেওয়া যাবে না, তাকে অত্যাচার করে না, করা যাবে না। যে ব্যক্তি মুসলমানদের প্রয়োজন সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেন। তাহলে অবশ্যই আমাদের নিজের স্বার্থে হইলেও তো, আমি এইভাবে বলবো যে নিজের স্বার্থে হইলেও তো আমরা অন্য মুসলমানের প্রয়োজনে সন্তুষ্ট হওয়া উচিত আমাদের। এই যে মুসলমানগণ পরস্পর ভাই ভাই, তারা সকলে একই আদর্শে বিশ্বাসী, একই জীবন আদর্শের অনুসারী। ফলে পৃথিবীর যে কোনো স্থানে যদি মুসলমান থাকুক, যে কোনো স্থানে, পৃথিবীর যে কোনো স্থানে মুসলমান থাকলে, আমরা থাকুক না কেনই দেখেন, সে সকল ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমরা সবাই ইসলামী ভ্রাতৃত্ব যেটা আছে, ইসলামের দিক থেকে আমরা ভাই ভাই। হ্যাঁ, এতে দেশ, কাল, জাতি, বর্ণ ইত্যাদি কোনো ভেদাভেদ নেই। ধনী গরিব, সাদা কালো, আরব অনারব, সকল মুসলমানের পরস্পর ভাই ভাই। সুতরাং এক মুসলমানকে অন্য মুসলমানের প্রতি বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। এই যে দায়িত্ব কর্তব্যগুলো আমরা আজকাল নিতে চাচ্ছি না, নিচ্ছি না, এই জন্য অন্যরা কিন্তু আমাদেরকে পেয়ে বসতেছে যে ও ওকে মারলে ও কথা বলতেছে না, ওকে বকা দিলে, ওকে নামাই দিলে আরেকজন কিছু বলতেছে না। তো এই জন্য মনে করেন আমাকে যদি আজকে কেউ কিছু বলে, তো পাশে কোনো মুসলমান থাকা সত্ত্বেও সে প্রতিবাদ করলো না, তো আরেক দিন আমাদের মাইন্ড এমন হয়ে যায় যে ওকে বললে ও আমাকে বলে না, আমি কেন বলবো। আসলে এইটা না, ইসলাম কিন্তু এইটা না। ইসলাম হচ্ছে বলতেছে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব থেকে আমরা সচেষ্ট থাকা দরকার আমাদের। সুতরাং এক যে কোনো মুসলমান ভাইয়ের প্রতি কোনোরূপ অন্যায় অত্যাচার করা যাবে না ও জুলুম নির্যাতন করা যাবে না, বরং সর্ব অবস্থায় তার সাহায্যে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, তার জান মাল ইজ্জত সম্মান রক্ষা করতে হবে, শত্রুর মোকাবেলায় তাকে সাহায্য করতে হবে, তার শত্রুকে সাহায্য করা যাবে না। এই যে একটা বিষয়, শত্রুর মোকাবেলায় সাহায্য করতে হবে, তার শত্রুকে সাহায্য করা যাবে না, এই বিষয়গুলো কি আমাদের মধ্যে আসলেই আছে? তো যদি না থাকে, আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা জানি, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ চলতেছে, এখান থেকে আমরা মুসলমানদেরকে অবশ্যই সাহায্য করব, আমাদের জায়গা থেকে যেইভাবে করা যায়,
সেইভাবে করব, শক্তি থাকলে শক্তি দিয়ে করব, তারপর হচ্ছে মেধা দিয়ে করব, তারপর হচ্ছে তাদেরকে দৈহিক পরিশ্রম দিয়ে যদি করা যায় সেটাও আমরা করব, তাতে গিয়ে যদি কোনো পণ্য বর্জন করলেও তাদের হেল্প হয় আমরা সেটাও করব ইনশাআল্লাহ। সাহায্যের সামর্থ্য থাকলে তাদের ধন সম্পদ দ্বারা এগিয়ে আসতে হবে, এই যেই কথাগুলো লেখা আছে, সৎ উপদেশে সাহায্য করতে হবে, এমনকি প্রয়োজনীয় দৈহিক পরিশ্রমের মাধ্যমেও তাদেরকে সাহায্য করতে হবে। বুঝতে নিজের সামর্থ্য অনুযায়ী, আমার সামর্থ্য যেই লেভেলে আছে, আসলে ধর্ম আল্লাহ তাআলা আমাদের ইসলাম কিন্তু আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেন না। হ্যাঁ, এই জন্য আমাদের কিন্তু এটা নিয়ে অনেক বেশি বিচলিত হওয়ার কিছু নাই যে এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো, এটা কি করা যায়। আসলে আল্লাহ তাআলা আমাদের উপর কিছু চাপিয়ে দেন না, আমাদের সাধ্য মতো এটা আমরা করবো। হ্যাঁ, সাহায্য করতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকভাবে বিপদে এগিয়ে আসতে হবে, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, তিনি স্বয়ং সাহায্য করেন, যে সাহায্য করে তাকে আল্লাহ তাআলা নিজেই সাহায্য করে। তাহলে এর থেকে বেশি আর কি, যে আমার সাহায্য পাওয়ার জন্য হতো জন্য হলেও আমি অন্যকে সাহায্য করবো ইনশাআল্লাহ। তারপর এই হাদিসটা যে আমরা পড়লাম, এই হাদিস থেকে আমরা কী শিখতে পারি, আমরা প্রত্যেক ক্লাসে এটা থাকে, তো এখানে যেটা আছে আমি একটু মার্ক করে দেখাবো, এই যে এখানে এক নম্বর, দুই নম্বর, পাঁচ নম্বর পর্যন্ত আছে। এখানে দেখেন, মুসলমানগণ পরস্পর পরস্পরের ভাই, তো আমার ভাই কষ্ট পেলে স্বাভাবিকভাবে আমি শান্তিতে থাকতে পারবো না, এটা আমাদের বুঝতে হবে। তারা পরস্পর অন্যায় অত্যাচার করবে না একজন আরেকজনের প্রতি। আমাদের সমাজে যেটা চলতেছে যে একজন আপন ভাই বোনই একজন আরেকজনের প্রতি অন্যায় অত্যাচার অবিচার করতে থাকে, বিশেষ করে হচ্ছে সম্পত্তির দিক থেকে, তো এই জায়গাটা থেকে যার হক যেটা তাকে আমরা এটা দিয়ে দিই, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। শত্রু মোকাবেলা সকলে একত্রে এগিয়ে আসতে হবে, এই যে একটা কথা, এখান থেকে আমরা শত্রু মোকাবেলা করতে গেলে একা, যদি আমি একা যাই, একা গিয়ে কী করা যায়, সবাই মিলে থাকলে একটা প্রতিরোধ, একটা কঠোর একটা প্রতিরোধ গড়ে তোলা যায়। এই জন্য সবাই একত্রে এগিয়ে আসতে হবে, বিপদে আপদে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে। আমরা আমি সাহায্য আমি এক মুসলমান বিপদে পড়লে আমি সাহায্য করবো, আমি পড়লে সে সাহায্য করবে, ও অনেকে করছে, করবেও। আসলে একদমই যে ভালো মানুষ নেই কিংবা হাদিস কোরআন উপর আমল করছে না বিষয় এটা না, মানুষ আছে। তবে আমার মনে হয় আমরা যারা সমাজে বাস করছি, আমাদের বেশিরভাগ মানুষ এখন নিজকেন্দ্রিক হয়ে যাচ্ছে, তো এই জন্য ভালো থাকাটা আমাদের কমে যাচ্ছে, আমাদের পেরেশানি বেড়ে যাচ্ছে। সাহায্যকারী মুসলিম আল্লাহ তাআলার নিকট প্রিয়। হ্যাঁ, যে মুসলমান সাহায্য করবে সে আল্লাহ তাআলার নিকট প্রিয়, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করেন, তো আল্লাহ তাআলা আমার প্রয়োজন পূরণ করে দিল, তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে যে হাদিসটা আছে এটা হচ্ছে ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস। আসলে ইসলামের মধ্যে প্রত্যেকটা সেক্টর আছে, আপনি যেই সেক্টরটা নিয়ে কাজ করতে যান এটার উপরে নিয়ম নীতি আছে, যদি আপনি এই নিয়ম নীতিগুলো মেনে কাজ করতে পারেন তাহলে আপনি এই লাইনে সফল। আপনি যদি ব্যবসা করতে চান, শরীয়তের মধ্যে এই যে ব্যবসা সম্পর্কিত হাদিসটা আসছে, এটা আপনার ব্যবসায়ের মধ্যে প্রয়োগ থাকলে আপনি কতটা উপরে উঠে যাবেন, আপনার লেভেলটা কতটা আপ করে দেবে আল্লাহ তাআলা, এটা হচ্ছে এখান থেকে আপনি বুঝে যাবেন। তাহলে এই দেখেন, আমি হাদিসটা পড়ছি, এটা হচ্ছে আট নম্বর হাদিস, আত তাজিরুল আমিনুস সাদুক, সাদুকুল মুসলিমু মাআশ শুহাদাই ইয়াউমাল কিয়ামাতি। এখানে আত তাজিরুল আমিনুস সাদুক, সাদুকুল মুসলিমু মাআশ শুহাদাই ইয়াউমাল কিয়ামাতি, এই যে একটা হাদিস, এটা হচ্ছে দেখেন অর্থ, বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী, কথাটা দেখেন হাদিসের অর্থটা, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন, ইবনে মাজা। এই যে একটা কথা, বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী হচ্ছে সুহাদাদের শহীদগণের সঙ্গে থাকবেন, ইবনে মাজার হাদিসটা। এই যে আসলে বিশ্বস্ততা যদি থাকে হাদিস, হাদিসের মধ্যে আসছে কীভাবে করতে হবে আমরা ব্যাখ্যার মধ্যে গিয়ে দেখব। আসলে ব্যবসা যে ইয়াটা আছে, কাজটা আছে, এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আপনি যে কোনো কাজ করলে নিয়ত ঠিক রেখে যদি আপনি এই হাদিসটা আপনার মতে প্রয়োগ করে দারুণ করে যারা ব্যবসাটা করতে পারবেন, আলহামদুলিল্লাহ আপনারা কামিয়াব হবেন। শহীদগণের সাথে যদি আপনার সঙ্গে থাকা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ব্যাখ্যাটা হচ্ছে এমন, ব্যবসা বাণিজ্য একটি পবিত্র পেশা, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, এটা এখানে লেখা আছে। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতের অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণকে শহীদের সঙ্গে, দেখেন শহীদগণের সঙ্গে অবস্থান করবেন,
বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সহি বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহীদগণের সঙ্গে অবস্থান করবেন সেদিন তাদের কোনো ভয় চিন্তা থাকবে না তারা সেদিন আল্লাহ তাআলার অনুগ্রহ লাভে ধন্য হবেন শহীদগণ হলেন ইসলামের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয় তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে তারা হচ্ছে জান্নাতে প্রবেশ করবে শহীদগণ তারা হচ্ছে জান্নাতে প্রবেশ করবেন হ্যাঁ এই দেখেন কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবেন তারা শহীদের শহীদগণের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন তবে এই জন্য ব্যবসায়ীদের দুটি শর্ত মানতে হবে হ্যাঁ মানে আমি যে একজন ব্যবসায়ী হিসাবে আমি শহীদগণের সাথে জান্নাতে চলে যাব তার জন্য আমার দুটো শর্ত শর্তগুলো কি আছে প্রথমত এই দেখেন এখানে আমি একটু মার্ক করে দেখাচ্ছি এই যে প্রথমত এই যে সততা সততা ও সত্যবাদীদের সাথে ব্যবসা করতে হবে সততা ও সত্যবাদীদের সাথে ব্যবসা করতে হবে এইটা তারপরে আরেকটা হচ্ছে দ্বিতীয়ত দেখেন এই যে দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে হ্যাঁ এই দুইটা বিষয় এই দুইটা বিষয় কোনো ব্যবসায়ীর মধ্যে যদি থাকে সে ধারণ করে রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ এই যে প্রথমত সততা ও সত্যবাদীদের সাথে ব্যবসা করতে হবে দ্বিতীয়ত তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে কেমন সততা আর কেমন আমানতদার হতে হবে এটার ব্যাপারেও এখানে একটু বলা আছে দেখেন এটা আমি বলে শোনাচ্ছি অর্থাৎ সততা বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করলে কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করা যাবে অন্যদিকে ব্যবসায় প্রতারণা করলে কি হবে সেটাও বলে দিয়েছে আপনি যদি প্রতারণা করেন ব্যবসায় তাহলে কি আপনি পার পেয়ে যাবেন যে এখানে প্রতারণা করে শেষ হয়ে গেল আসলে যদি কোনো ব্যবসায়ী কাউকে ঠকায় তাহলে মূল অর্থে সে নিজে ঠকলো কেন এই যে এখানে দেখেন মিথ্যা বললে কল্যাণ লাভ করা যাবে না সুতরাং ব্যবসার ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে লোভ লালসা পরিত্যাগ করতে হবে ওজন কম দেওয়া যাবে না খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা যাবে না সকল বেজাল মেশানো যাবে না পণ্যের দুষ্টুটি গোপন করা যাবে না আসলে আমাদের মধ্যে মনে করেন এটা কেমন কে বললো আমি বললাম ভালো কিন্তু এটা ভালো না এটা করা যাবে না অন্য ভালো জিনিসের সাথে অন্য একটু খারাপ জিনিস মিক্স করলাম এটা করা যাবে না হ্যাঁ তবে মাপে কম দেওয়া যাবে না দুষ্টুটি গোপন করা যাবে না মজুদদারি কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ অনৈতিক কাজ যেটা এই যে মজুদদারি কালোবাজারি অনৈতিক কাজ এগুলো আমাদের সমাজে এখন চলছে তো এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ কাজ করা যাবে না বরং সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততা হিসেবে ব্যবসা পরিচালনা করব তাহলেই কিয়ামতের দিন আমরা শহীদদের সাথে ইনশাআল্লাহ জান্নাত লাভ করা সম্ভব হবে ঠিক আছে এই জন্য এই যে বিষয়টা বলা হলো এখানে হাদিসটা যে সততা তারপর সত্যবাদিতা কিংবা আমানতদারি এই জিনিসটারই এখন কমই আছে আলহামদুলিল্লাহ ব্যবসায়ী তো অনেক আছে তো এই জিনিসটা যদি কেউ ধরে সামনে আগাতে পারে তাহলে সে জান্নাতে যাবে শহীদগণের সাথে আলহামদুলিল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছিলেন এই জন্য আমি বলবো যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যারা আছেন তারা যে কোনো কাজ করতে যে কোনো কাজ তো ছোটো না বাট যে কোনো কাজ আমরা করব আমরা যদি শরীয়তের জায়গাটা পায়োটি দিয়ে কাজটা করি তাহলে আমার কাজটা দুনিয়ার যেমন আমার প্রয়োজন পূরণ হবে তেমনিভাবে আমরা আখেরাতে জান্নাত লাভ করার মাধ্যম হবে তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তাআলার কালামের কথা আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী যেন আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে পারি এখানে এই ব্যবসা থেকে আমরা কী শিখতে পারি এখানে আছে এক নম্বরের হাদিস হচ্ছে ব্যবসা বাণিজ্য হালাল পেশা তবে তা ইসলামী রীতি আদর্শ অনুসরণ করে করতে হবে হ্যাঁ ব্যবসা দেখেন কখন হালাল ব্যবসা বাণিজ্য হালাল পেশা তবে তা ইসলামী রীতি আদর্শের অনুসরণে করতে হবে হ্যাঁ এখানে যে শর্তটা এটা আমরা মাথায় রাখবো যারা ব্যবসা করবো কিংবা করছি ব্যবসায় সততা ও বিশ্বস্ততার মহৎ গুণ ব্যবসায় সততা ও বিশ্বস্ততা মহৎ গুণ সকলেই এগুলোর অনুসরণ করতে হবে সততা আসলে আমরা যদি এনে কিছু রেখে দিই মজুদদারি করি কালোবাজারি করি এগুলো হলে মানুষের ক্ষতি হচ্ছে আমার নিজেরও ক্ষতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে আমার উপকার হচ্ছে লাভ হচ্ছে আমার প্রফিট বেশি হচ্ছে বাট আমাদের আসল যে একটা বিষয় আছে আমরা মুসলমান হিসেবে আমরা আখিরাত বিশ্বাস করি তো আখিরাতের জন্য কিন্তু আমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে এই জন্য আমরা এটা চিন্তা করবো ইনশাআল্লাহ বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবেন এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না তো ইনশাআল্লাহ আমরা হাদিসগুলোর উপর আমি এবং আপনারা আমরা যারা শুনছি আমি বলছি আপনারা শুনছেন দেখছেন সবাই যেন আমরা আল্লাহর নবীর হাদিসগুলোর উপর আমল করে চলতে পারি তারপরে আরেকটা হাদিস এই হাদিসটা হচ্ছে ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কে আসলে আলহামদুলিল্লাহ হাদিস আসলে আপনি যত স্টাডি করবেন আপনার কাছে তত ভালো লাগবে আপনার ধৈর্য আপনার চিন্তা চেতনা চেঞ্জ হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব ছিল এটা নিয়ে কারো কোনো
সন্দেহ নেই। তো এটা হচ্ছে ধৈর্য ও সহিষ্ণুতা। আমার পার্সোনাল একটা ওপিনিয়ন হচ্ছে যে মনে হয় যে যদি কেউ ভালো থাকতে চায় পারিবারিক জীবনে সামাজিক জীবনে তাহলে ধৈর্যের বিকল্প কিছু নাই, এমনটা মনে হয় আমার কাছে। হাদিসের মধ্যে এইটাই হয়তো বলা আছে, এই যে আজা বাল্লি আমরিল মুমিনি ইন্নাল আমরাহু কুল্লাহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিনিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রুল লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রুল লাহু। এটা হচ্ছে আরবিটা হাদিসের। তারপর হাদিসের অর্থটা দেখেন, মুমিনের সকল কাজ বিস্ময়কর আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। মুমিনের কাজ যেটা হবে কেন বলতেছে এটা আমরা সামনে ব্যাখ্যা গেলে বুঝতে পারবো। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না মুমিনদের জন্য। আর সে সুখ শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখে কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য দান করে, এটাও তার জন্য কল্যাণকর। যদি কেউ ভালো থাকে, মুমিনগণের একটা আলামত এখানে বলা হয়েছে, ভালো থাকলে শুকরিয়া আদায় করে, আর যদি সে বিপদ আপদে পড়ে তাহলে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর। এই জন্য এই কথাটা বলা হয়েছে। এই জন্য এখানে ধৈর্যের যে বিষয়টা এখানে দেখানো হয়েছে এখানে আরেকটু বেশি করে আছে ব্যাখ্যাতে। আমরা দেখব এখন ব্যাখ্যাটা কী আছে। এই হাদিসে মানব জীবনের নানা অবস্থায় কীরূপ আচরণ করতে হবে সে সম্পর্কে সুন্দর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মানব জীবনে সুখ শান্তির পাশাপাশি দুঃখ কষ্ট বিদ্যমান। আমরা জানি আসলে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে ওনারা তো মানতেছে না, আমি কেন মানবো। আসলে দেখেন নিয়মকারণ হচ্ছে মুমিনদের জন্য। হ্যাঁ, যারা মুমিন, এই যে মুমিনের সকল কাজ বিস্ময়কর, হ্যাঁ, আর প্রতিটি কাজই মুমিন যারা আছে। এটার একটা এক্সাম্পল এমন হতে পারে, আপনি যদি বলেন নিয়মকারণ শুধু আমার জন্য কেন, কিংবা আমি কেন মানতে হবে, ওনারা মানতেছে না, এটার মানে হচ্ছে আমরা যদি একটা এক্সাম হলে যাই তো যারা এক্সামটা দিব তাদেরই তো রেজাল্টটা আসবে, কিংবা যারা ঢুকলাম তাদেরই আমল নামাটা আসবে। তো আমরা যে মানলামই না, হলে আসলামই না, তার জন্যই কোনো রেজাল্ট আছে, তাহলে তো সে এটার জন্য কিছু পাবে না। তার জায়গা থেকে সে ওই জায়গার একটা ফিডব্যাক সে পাবে। তো এটাই আমি বলতেছি। তো আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য নিয়মকারণ, মুমিনদের জন্যই নিয়মকারণ। আপনি ভালো আছেন, আপনার মনে হয় যে আমি এমন করতেছি তারপরে আমার উপর কেন প্রেশার আসতেছে, আসলে মুমিনদের জন্যই নিয়মকারণ। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই হাদিসগুলো মেনে চলার চেষ্টা করব। আর দুঃখ কষ্ট জীবনে বিদ্যমান, এটা সবার জীবনেই থাকবে। এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা সুখ ও দুঃখের মাধ্যমে মানুষের পরীক্ষা নিয়ে থাকেন। মানুষের উচিত সর্ব অবস্থায় মহান আল্লাহর হুকুম পালন করা। প্রকৃত মুমিন ব্যক্তি এরূপ করে থাকেন, ফলে প্রকৃত মুমিন ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যে আল্লাহ তাআলার মানুষের উচিত সর্ব অবস্থায় মহান আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ তাআলার হুকুম, একটু আমি কষ্ট কেসে পড়লাম, আমি সব কিছু ছেড়ে দিলাম, এটা যেন না হয়, এটা মুমিনের কাজ নয়। প্রকৃত মুমিন ব্যক্তি এরূপ করে থাকেন, ফলে সকল অবস্থায় তার জন্য কল্যাণ করে। কেননা সে দুঃখে নিবেদিত হলে মুমিন ব্যক্তি হতাশ হয়ে পড়ে না। এই অবস্থায় মুমিন ব্যক্তি অন্যায় কাজও করে না, বরং এ অবস্থাতে তিনি আল্লাহ তাআলার আদেশ পালন করেন। মানে অন্যায় কাজও করে না, হতাশ হয় না, ধৈর্য সহকারে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করেন, এতে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন, তাকে সাওয়াব দান করেন এবং দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন। ফলে দুঃখ কষ্টের অবস্থাও মুমিন ব্যক্তির জন্য কল্যাণকর হয়ে যায়। আর সুখ শান্তির অবস্থা তো মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে যান না, বরং তিনি সুখ শান্তির নিয়ামতের জন্য আল্লাহর শুকর আদায় করেন। এই জন্য দুইটাই আমাদের জন্য, মুমিনদের জন্য কল্যাণকর যারা মুমিন আছে। তো এই জন্য দেখেন এখানে আমি বলবো সবাইকে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিবে, আমাদের জীবন সুন্দর হবে। এই জন্য ধৈর্য আর আমাদের মুসলমান ভাইদের প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি ভালোবাসা, পরিবারের মানুষগুলোর প্রতি ভালোবাসা, এটা যেন আমাদের মনের মধ্যে থাকে। আসলে এগুলা আপনার নিয়তটা ঠিক রেখে আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা দান করবেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে যে মুমিন কষ্ট পড়লেও তার জন্য কল্যাণকর, মুমিনের ভালো অবস্থা থাকলেও তার জন্য কল্যাণকর। মানে সর্ব অবস্থায় আল্লাহকে মনে রাখতে হবে, আর বিপদ আপদ আসলে হচ্ছে তাকে ধৈর্য ধারণ করতে হবে। এখানে আছে, এখানে যে শিক্ষাটা আছে এই হাদিসের মধ্যে, সুখ দুঃখ মানব জীবনের স্বাভাবিক বিষয়। এই যে এই স্বাভাবিক বিষয়টাকে আমরা অনেকে নিতে পারি না, স্বাভাবিক বিষয়। আপনার যেমন সুখ আর দুঃখ দুইটা পাশাপাশি, তো দুঃখ এই দুইটাই কাছাকাছি, তার মানে দুইটা আমাদের জীবনে থাকবেই, ভালো মন্দ সুখ দুঃখ এগুলো সব কিছু কিন্তু পাশাপাশি আছে, বিপরীত শব্দ তারপরও পাশাপাশি। এই জন্য এই জিনিসগুলো আমরা সহজে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সুখ দিয়েছেন। আসলে আমাদের ইমানের ঘাটতি থাকাতে, আমি এভাবে বলি, আমাদের ইমানের ঘাটতি থাকাতে আল্লাহ তাআলা যদি কাউকে কোনো একটা স্থান দিতে চান, তো সেটা তার কর্মের মাধ্যমে, ইবাদতের বন্দেগীর মাধ্যমে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের যখন কিছু ঘাটতি থাকে, তখন আমাদেরকে কিভাবে দিবেন? তখন হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে একটু বিপদ আপদ দিয়ে, নয়তো বা একটু কষ্ট ক্লেশ, একটু অসুস্থতা দিয়ে আমাদেরকে ওই জায়গাটা আল্লাহ তাআলা দেন, ওই জায়গাটা আল্লাহ তাআলা দিয়ে দেন। তো আমাদের জন্য এটা অনেক ভালো, আমরা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করব। আর দুঃখ কষ্টের সময় হতাশ হওয়া চলবে না, হ্যাঁ, বরং ধৈর্য সহকারে আল্লাহ তাআলার আদেশ পালন করতে হবে। হ্যাঁ, আনন্দের সময়ও আল্লাহ তাআলার আদেশ ভুলে গেলে চলবে না। হ্যাঁ, বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাওয়া, কিংবা অনেক আনন্দে অনেক একটু ভালো আছেন আল্লাহকে ভুলে গেলেন, এটা যেন আমাদের দ্বারা না হয়, চলবে না, বরং তার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার নিয়মত অবশ্য বাড়িয়ে দিবেন। এইভাবে সুখ দুঃখের সর্ব অবস্থায় শুকর ও সবরের মাধ্যমে কল্যাণ লাভ করা যায়। মুমিন ব্যক্তি সকল কাজই কল্যাণজনক, কেননা মুমিন ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আদেশ পালন করেন, কোনো অবস্থাতে আল্লাহ বিমুখ হন না। ফলে সবর ও শুকরের মাধ্যমে তিনি সর্বোচ্চ কল্যাণ লাভ করেন। প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাআলা আদেশ পালনের সচেষ্ট হতে হবে। হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা সব সর্ব অবস্থাতে, অনেক খুশিতে কোনো সিদ্ধান্ত নিতে হয় না, অনেক দুঃখে, অনেক রাগে, আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা বলতে আপনি রাগ, অনেকে এই কথাটা বলে, ধৈর্য সম্পর্কিত যেহেতু আমি বলছি কথাটা, যে রাগ উঠলে সে কন্ট্রোল করতে পারছে না, বাবাকে আম্মুকে একটু কড়া কথা বলে ফেলছে, কিংবা সে বকা দিয়ে ফেলছে, কিছু ভেঙে ফেলছে। আসলে বিষয় এটা না, রাগ এমন একটা জিনিস যেটা কন্ট্রোল করা যায়। যারা বলে কন্ট্রোল করা যায় না, তাদের সাথে আমি একমত না। কারণ হচ্ছে রাগ আপনার প্রাকৃতিক কোনো বিষয়ের মতো না, যে আপনার প্রাকৃতিক একটা বিষয় সময় হয়েছে, আপনার এখানে যেতেই হবে। ওয়াশরুমের কথাই ধরলাম, যে আপনার যেতেই হবে, বিষয় এটা না। আর রাগ আসলে যে ওয়াশরুমে যেতেই হয়, প্রাকৃতিক ডাকে সারা দিতেই হয়। আর রাগ আসলে আপনি কিন্তু সবার সাথে রাগ দেখান না, এটা আপনার যার অনেক রাগ, যেই কথাটা বলে যে আমি রাগ কন্ট্রোল করতে পারি না, সেও দেখায় না। ফর এক্সাম্পল বলি যে আমাদের যে একটা প্রতিষ্ঠানে আমি আছি, যদি প্রিন্সিপাল কিংবা আমাদের এখানে ফার্স্ট টিউটোরিয়াল ফার্স্ট স্যার আছে, উনি যদি কাউকে একটা কথা বলে কখনো, তো সে কিন্তু তার উপর চটে যাবে না, তার মাথায় থাকবে যে ফার্স্ট স্যার আমাকে কথাটা বলতেছে, তাহলে আমি না হয় একটু ধৈর্য ধরলাম, পরে খারাপ লাগছে, বন্ধুদের সাথে হয়তো বা শেয়ার করবে, কিন্তু বাসায় সেই সেম কথা বলার কারণে হুটহাট ভাই বোনের উপর মেরে গেল, একটা মেরে বসলো, কিছু একটা ভেঙে বসলো। আসলে এই জন্য আমি বলছি, রাগ এমন কোনো বিষয় না যেটা কন্ট্রোল করা যায় না। আমরা অনেকেই জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একটু অন্য একটু রাগী সাহাবী হিসেবে সবাই বলে, কিন্তু উনিও কিন্তু রাগের সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন আমি তার কল্লা ফেলে দিই, আপনি আমাকে হুকুম দেন আমি এটা করে ফেলি। মানে তার তখনও কিন্তু এই জিনিসটা ছিল যে আপনি বলেন আমি করে ফেলি, করে ফেলে কিন্তু বলেন নাই। তো এই জন্য আমরা সবাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আজকের শেষ হাদিস, জিকিরের হাদিস। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, বুকাই স্বরূপের শেষ এই হাদিসটা আসছে। মানুষের আল্লাহ তাআলা আমরা যেন অল্পতে, আমাদের হায়াত অনেক কম, আমরা অল্পতে কীভাবে অনেক ভালো করতে পারি, আমরা জান্নাত উচ্চ পর্যায়ে জান্নাত লাভ করতে পারি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেকগুলো হাদিস বর্ণনা করে গিয়েছেন। এই হাদিসটার মধ্যে কী আছে, 10 নম্বর হাদিস, এটা দেখেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, ইলার রহমান খফিফাতান আলাল লিসান, হ্যাঁ, ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই যে আমি আবার বলছি হাদিসটা, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান ثقيلتان في الميزان, কিন্তু আমি এখানে থেকে মিজান বলা যায়, মিজানই বলতে পারেন, سبحان الله وبحمده سبحان الله العظيم। এই যে এটা দেখেন হাদিসের অর্থটা কি, দুটি বাক্য এমন রয়েছে হাদিসের অর্থটা এমন, যেটা আল্লাহ তাআলা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় এবং জিব্বায় উচ্চারণে করতে সহজ, দাড়িপাল্লায় খুবই ভারী। কথাটা দেখেন, দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়, উচ্চারণ করতে সহজ ও দাড়িপাল্লায় খুবই ভারী। আমরা জানি, আমরা যারা মুসলমান আছি, আমাদের যখন পরকালে আমাদের বিচার হবে, তখন আমাদের আমলনামাটা ওয়েট করা হবে, মাপা হবে। এটা কিন্তু অনেক ভারী একটা বাক্য হবে। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থটাও এখানে দিয়ে দিয়েছে, আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা তার জন্যই, মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। এই যে কথাটা যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমরা কিন্তু সর্ব অবস্থায় এই জিকিরটা করতে পারি, হাঁটতে চলতে বসে থাকতে। আর জিকির করার জন্য কিন্তু
উযু করা উযু থাকাটা ভাই এটা এটা জরুরি না আপনি জিকির এমনিও করতে পারেন বাকি পবিত্র থাকা চাই এই হচ্ছে বিষয় আর কি জিকিরের বিষয়টা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অনেক এটা কতটা তাৎপর্যপূর্ণ একটা বাক্য আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয় উচ্চারণ করতেও অনেক সময় থাকে অনেক প্রিয় বাক্য আমরা অনারব হওয়াতে আমাদের মুখে এগুলো একটু ভারী হয় এই জন্য আমাদের বলতে সমস্যা এটা আবার দেখেন উচ্চারণে সহজ আবার দাড়ি পাল্লায় অনেক ভারী যেটা উচ্চারণ সহজ সেটা হালকা হতেই পারে কিন্তু এখানে এটা না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হ্যাঁ এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দুটি অত্যন্ত ফজিলতপূর্ণ বাক্য শিক্ষা দিয়েছেন এগুলো হলো প্রথম বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয় বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাক্য সুবহানাল্লাহিল আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মতের জন্য সর্বাধিক কল্যাণকামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কতটা কল্যাণকামী ছিলেন এটা তার জীবন আমরা একটু পড়লে আমি মনে করি আমরা মুসলমান হিসাবে আমরা মুসলিম হিসাবে আমরা ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমরা তার জীবন এটা আমাদের একবার হলেও পড়া উচিত জেনে রাখা উচিত উনি আমাদের জন্য কত ত্যাগ করেছেন সর্বাধিক কল্যাণকামী এই জন্য তিনি আমাদের অতীব বরকতময় ও এ দুটি জিকির শিক্ষা দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন প্রথমত এ বাক্যদ্বয় আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় কেননা এতে মহান আল্লাহ তাআলার পবিত্রতা মহিমা ও প্রশংসা করা হয়েছে দ্বিতীয়ত আমরা বাংলাভাষী আরবি আমাদের মাতৃভাষা নয় তথাপি বাক্যদ্বয় খুবই সুন্দর ও সাবলীল আমরা খুব সহজে এগুলো উচ্চারণ করতে পারি হ্যাঁ এমন যদি বাক্য হইতো যেটা আমাদের মুখে আসতেছে না আরবি কিছু ওয়ার্ড এমন হয় যেটা আমাদের উচ্চারণে সমস্যা হয় আমরা অনারব হওয়াতে মুখস্থ করতে পারি এগুলো উচ্চারণে কোনোরূপ জিহ্বা সৃষ্টি হয় না জিহ্বার যে মনে করেন জড়তা বলেন আদ্রতা বলেন এটা সৃষ্টি হয় না আমরা জিহ্বা সুন্দর করে বলে যেতে পারি কোনোরূপ কষ্ট হয় না বস্তু এই দুটি সহজ সরল ও সুন্দর বাক্য তৃতীয় এ বাক্যদ্বয় মিজানে বা দাড়িপাল্লায় খুবই ভারী হবে কিয়ামতের দিন মানুষের কল্যাণ কৃতকর্ম দাড়িপাল্লায় ওজন করা হবে যে কথাটা বলেছিলাম নেকির পাল্লা ভারী হলে মানুষ জান্নাত প্রবেশ করবে আর নেকির পাল্লা হালকা হলে তার স্থান হবে জাহান্নাম আর জাহান্নাম বিষয়টা আমরা যত সহজে বলে দেই জান্নাত বিষয়টা যত সহজে বলে দেই অন্য হাদিসের মধ্যে আসছে এমন জান্নাত হচ্ছে এমন জায়গা যেই জায়গার ব্যাপারে আমাদের এই মস্তিষ্ক দিয়ে চিন্তা করা মুশকিল যে কেমন হতে পারে জাহান্নামও তথাপি এমনই হবে দাড়িপাল্লা ওজন করা হবে এ বাক্যদ্বয় সব ওজনে খুবই ভারী মিজানে এগুলো নেকির ওজনে ভারী ভারী করে তুলবে অতএব আমরা এই বাক্য দুটি মুখস্থ করব এবং সবসময় পাঠ করব ফলে মহামহিম ও মহাপবিত্র আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং অধিক পরিমাণে প্রতিদান দেবেন বাক্য দুটি কি মানে এই দুইটা বাক্য এত সহজ দুইটা বাক্য এই বাক্যগুলো আবার মিজানে পাল্লা অনেক ভার হবে আমাদের জন্য জান্নাত যাওয়ার কারণ হতে পারে আমরা বেশি বেশি জিকির করব আরও যে ফজিলতপূর্ণ যে জিকিরগুলো আছে আমরা সেগুলো করব আর সঙ্গে এই দুইটা বাক্যটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই যে এখানে দেওয়া আছে এই দুটা বাক্য আমরা ইনশাআল্লাহ আমরা হাঁটতে চলতে বসতে আমরা কিন্তু পড়তে পারি আমরা মুসলমান হিসাবে আমাদের কাজ আমাদের সব কাজ ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সেটা যদি আমাদের সুন্নত তরিকা অনুযায়ী হয় আল্লাহ তাআলার হুকুম আর সুন্নত তরিকা অনুযায়ী আমরা যে কোনো কাজ করলে আমি ঘুমালেও সেটা নেকের অন্তর্ভুক্ত হবে আমি খাবার খেলেও সেটা নেকের অন্তর্ভুক্ত হবে তাহলে আর কী আমাদের দরকার আছে ইভেন আমরা যদি ওয়াশরুমে যাই সেটার অনুযায়ী আমরা সুন্নত যে ইয়াটা আছে এটা যদি আমরা মেনটেন করে যাই সেটাও আমাদের নেকির খাতায় লেখা হবে তাহলে আমাদের জান্নাতে যেতে অনেক সহজ হবে এই যে হাদিসটা আছে এই হাদিসটার মধ্যে থেকে আমরা কি শিখতে পারলাম এখানে কিন্তু এটা আলোচনা করা আছে আলাদা করে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আল্লাহ তাআলা মহাপবিত্র মহামহিম তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করলে তিনি খুশি হন আল্লাহ তাআলা মহাপবিত্র এগুলো ঘোষণা করলে আল্লাহ তাআলা খুশি হন আল্লাহ প্রশংসা করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলার প্রিয় দুটি বাক্য এটা আল্লাহ তাআলার পছন্দের বাক্য দেখেন আমরা সদা সর্বদা এই বাক্যদ্বয়ে জিকির করব হ্যাঁ হাশরের দিন মিজানে এই বাক্যদ্বয় খুবই ভারী হবে ফলে এর পাঠকারী সফলতা লাভ করবে যে আসলে আমরা অল্পতে অনেক বেশি কীভাবে আমরা সবাই এটা চাই যে আমরা অল্প কষ্ট করে অল্প পরে কীভাবে ভালো রেজাল্ট করতে পারি অল্প কষ্ট করে কীভাবে বেশি টাকা ইনকাম করতে পারি তো আমরা অল্প ইবাদতবন্দি করে যদি আমরা চাই যে আমরা জান্নাত লাভ করতে পারি কীভাবে তাহলে কিন্তু আমাদের এটা আমাদের রুটিনের মধ্যে রাখতে হবে আর পাশাপাশি আমাদের যে কাজগুলো করতে হবে আমাদের জীবনকেন্দ্রিক যে কাজগুলো আছে দৈনন্দিন কাজগুলো আমাদের করতে হয় এগুলোর মধ্যে আমাদের সুন্নাটা মেনটেন করতে হবে
হবে আল্লাহর নবীর হাদিসগুলো আমরা যদি মেনে চলতে পারি আমাদের জীবনটা হবে সাকসেসফুল সুন্দর আমাদের দুনিয়ার জীবনে যেমন আমরা সফলতা লাভ করব আল্লাহ তাআলা মর্যাদা দিবেন আখিরাতেও আমরা সফলতা পেয়ে যাব ইনশাআল্লাহ তো আমাদের আজকের 10টি হাদিস এখানে শেষ হয়েছে এই 10টি হাদিস আমরা পড়েছি ব্যাখ্যা করেছি শিক্ষা নিয়েছি এখান থেকে যেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এখান থেকে আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই হাদিসগুলো এই 10টি হাদিস আমরা পড়েছি আমি পড়েছি আপনারা শুনেছেন আমরা সবাই মিলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমাদের জীবনে এই হাদিসগুলোকে ধারণ করার জন্য তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ